নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের অনলাইন ক্লাস শুরু করছি, পঞ্চম শ্রেণী গণিত। আজকে আমি তোমাদের সাধারণ গুণিতকের সাহায্যে কিভাবে লসাগু বের করতে হয় শিখাবো। এর আগের দিন আমি তোমাদের লসাগু শিখেছিলাম, এখন আমি তোমাদের সাধারণ গুণিতকের সাহায্যে লসাগু বের করা শেখাবো। তো আমরা কি জানি, লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো লসাগু যুগে আমরা কি বললাম, এই গুণিতকের সাহায্যে আমরা লসাগু বের করবো। আমরা আগে সাধারণ গুণিতক বের করবো, সাধারণ গুণিতক বের করে লসাগু করবো। পৃষ্ঠ নম্বর 58, 58 পৃষ্ঠার 3-এর ক, 58 পৃষ্ঠার 3-এর ক নম্বর অঙ্কটি আমি তোমাদের করিয়ে দিব। বাকি খ গ ঘ উম চ ছ বর্গীয় চ, এই কয়টি অঙ্ক তোমরা বাড়িতে ভালো করে খাতায় টেটে করবে। এখন আমি ক নম্বর অঙ্কটি শুরু করছি, 58 পৃষ্ঠা। দেখো এদিকে বল, তিনের ক কি বলছে, 12 ও 15 লসাগু বের করতে বলছে। 12 ও 15 আমরা আলাদা পদ্ধতিতে লসাগু বের করতে পারি। তো আমরা এখন সাধারণ গুণিতকের সাহায্যে লসাগু বের করবো। তো আমরা আগে 12 এবং 15 গুণিতক বের করবো। তো 12-এর গুণিতক তোমাদের আমি এর আগে বলেছিলাম, গুণিতক বের করতে গেলে নামতরকার করতে হয়। এখন আমরা 12-এর গুণিতক লিখব। তো 12-এর গুণিতক, তো 12-এর নামতরকার তোমরা যদি জেনে থাকো তো লিখে দেবে, না হলে রাফে গুণ করে লিখবে। তো আমি লিখতে দেবো, 12-কে 12 এইভাবে লিখবে, 12-এর গুণিতক, 12-এর গুণিতক, 12-কে 12, 12-2 = 24, 3-2 = 36, 4-2 = 48, 5-2 = 60, 6-2 = 72, 7-2 = 84, এভাবে হতে থাকবে। এরপর আমরা 15-এর গুণিতক বের করব। 15-এর গুণিতক বলতে আমরা 15-কে নামতা লিখব, 15-কে 15, 15-2 = 30, 3-2 = 45, 4-2 = 60, 5-2 = 75, 15-2 = 90, এইভাবে হতে থাকবে। তো দেখো আমরা 12 এবং 15 গুণিতক বের করলাম। আমি তোমাদের কি বলছি, লসাগু বের করবো। তো লসাগু বলতে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো আমরা আগে সাধারণ গুণিতক বের করবো, সাধারণ গুণিতক বের করে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করবো। তো আমরা দেখো এখানে বলছি যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তো লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলতে আমরা কি বুঝি, সবচেয়ে ছোট সংখ্যা। তো যে সবচেয়ে ছোট সংখ্যা যেটা হবে গুণিতকের মধ্যে, সব থেকে ছোট যেটা হবে সেটা হচ্ছে আমাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু। তো আমাদের এখানে দেখো সাধারণ গুণিতক আমরা কি কি পাচ্ছি, এখানে তোমাদের দেখো 60 এবং 60, তো এরপরও হবে। তো আমরা এখানে দেখো, যেহেতু আমাদের বলছে লঘিষ্ঠ সবচেয়ে ছোট আমাদের এখানে কত হলো 60, এখানে দেখো 60। তো আমাদের সাধারণ গুণিতক কি হয়ে গেল, যে 5 ও 6-এর যে প্রথমে আমরা গুণিতক গুলি বের করে নিতে পারি। তো আমরা 5 ও 6-এর যেহেতু আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক সব থেকে ছোট, এরপরে আমাদের 60-এর পরে আরো হতে পারে, তো আমরা লিখবো না। তো আমরা এখন কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের, সব থেকে ছোট আমাদের যেটা সাধারণ গুণিতক বের হবে। তো এখানে দেখো সব থেকে ছোট আমাদের বের হলো 60। তো আমাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত পেলাম আমরা, সুতরাং 12 ও 15-এর আগে আমরা গুণিতক বের, 15-এর গুণিতক। তো আমাদের এখানে কত হয়ে গেল 60। এভাবে আরো ড্যাশ ড্যাশ হতে থাকবে। তো আমরা যেহেতু একটা পেলাম এখানে, একটাই লিখলাম, এরপরে যদি হয়ে থাকে তোমরা লিখবে এখানে, তো আমি এখানে একটাই লিখলাম। তো আমাদের এখানে যেহেতু বলছে লসাগু, লসাগু বলতে আমাদের লঘিষ্ঠ সবচেয়ে ছোট সাধারণ গুণিতক, তো আমাদের সবচেয়ে ছোট এখানে কে 60। তো আমরা এখন সুতরাং 12 ও 15-এর লসাগু হয়ে গেল 60। এভাবে তোমরা বাকি অঙ্কগুলো বাড়িতে পড়বে। আজকে এখানেই আমাদের ক্লাস শেষ হচ্ছে, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই বাড়িতে থাকবে, ভালো থাকবে, নমস্কার।